বিভিন্ন নির্মাণ কাজের সাথে জড়িত দেশের 18টি শ্রেণী গোষ্ঠীর জন্য পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই যোজনার বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার। মহারাষ্ট্রের ভার্ধায় আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠান প্রচার করা হয় খেজুরবাগানস্থিত ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে। এই উপলক্ষে ব্যাম্বো অ্যান্ড ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য সরকারের আধিকারিক কিরণ গিত্তে সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, পিএম বিশ্বকর্মা যোজনায় রাজ্যে এখন পর্যন্ত 51,305 জনের আবেদন নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে 18,000 কারিগরকে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে 6,000 কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এদের মধ্যে 1,300 জন কারিগরকে ঋণ প্রদান করা হয়েছে। রাজ্যসভার সাংসদ আরও জানান, আমরা যে স্বপ্ন দেখি আধুনিক ও বিকশিত ভারত করার, তার মূল কথা হলো দেশের অর্থনৈতিক ভিতকে মজবুত করা। আমরা আত্মনির্ভর হলে দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত হবে, আর এই লক্ষ্যে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জেনে খুশি হবেন, মাননীয় সেক্রেটারি সাহেবও বলছিলেন যে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যে প্রায় 51,305টি আবেদন আমাদের এই রাজ্যে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে 18,000 কারিগরকে দক্ষতা প্রশিক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। মোট 6,000 কারিগর সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছে। তার মধ্যে 4,300 জন কারিগরকে লোনের জন্য সেটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে 1,300 জনকে ঋণ অলরেডি মঞ্জুর করা হয়েছে। তো আমি আপনাদের কাছে, যারা এখানে আর্টিজেন তারা রয়েছেন, আপনাদের কাছে একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের এই আমরা যেটা স্বপ্ন দেখছি, যেটা যে আধুনিক ভারতের কথা, বিকশিত ভারতের কথা মোদিজি আমাদেরকে সামনে রাখছেন, বলছেন। তো এই যে অর্থনৈতিক আমাদের সবচেয়ে বড় যেটা জিনিস, যে আজকে ভারত সমৃদ্ধশালী এবং বিকশিত জায়গায় পৌঁছানোর মূল লক্ষ্য হলো যে আমাদের অর্থনীতিকে বিল্ড আপ করা, আর এই অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমাদের মোদিজি যেটা বারবার বলছেন, মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের স্বনির্ভর আত্মনির্ভর হওয়ার জন্য মোদিজি সেই প্রচেষ্টা করছেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর বিধানসভা কেন্দ্রের অধীন দুর্যনগর গ্রামের এক নির্মাণ শ্রমিক, তার নাম তপন সরকার। এই নির্মাণ শ্রমিক জানান, তিনি প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা 1,00,000 টাকা ঋণ পেয়েছেন। এই ঋণ পেয়ে নির্মাণ কাজের জন্য যন্ত্রপাতি ক্রয় করেন তিনি। বর্তমানে তার আর্থিক সচ্ছলতা বেড়েছে বলে স্বীকার করেন নির্মাণ শ্রমিক তপন সরকার। তো আমি পিএম বিশ্বকর্মা যোজনা থেকে 1,00,000 টাকা লোন পাইছি। আমি মিস্ত্রি কাজ করি, 1,00,000 টাকা লোন পাই। আমি মিস্ত্রির যন্ত্রপাতি কিনছি, কিন্তু আমি কাজটা একটু সময় করতে পারছি। আমার বাড়ি সিদ্ধে মোহনপুর, গ্রামের নাম বিজয়নগর। আর আমি কালাছড়া ব্রাঞ্চ, আমার অ্যাকাউন্ট আছে এখানে, এখান থেকে আমি লোন পাইছি। এটা পাওয়া আমি উপকৃত হয়েছি। এখন আর্থিক অবস্থা কীরকম হয়েছে? ওখানে আমি মোটামুটি ভালো হয়েছিল সকল। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য সরকারের আধিকারিক কিরণ গিত্তে। তিনি জানান, পিএম বিশ্বকর্মা যোজনায় বিভিন্ন শ্রেণীর কারিগরদের প্রশিক্ষণ দেওয়ার জন্য 20টি সেন্টার স্থাপন করা হয়েছে, আরও প্রশিক্ষণ সেন্টার স্থাপন করা হবে। সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়ার পর 3,00,000 টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।